আমরা চেষ্টা করছি যেটা সেটা হচ্ছে যে মাধ্যমিক আর জুলাইয়ের লাস্ট উইকে হাই সেকেন্ডারি পরীক্ষাটা আমরা করব কিন্তু কোভিডের দূরত্ব বিধি মেনে যার যার নিজের পাড়ার স্কুলে হোম সিট পড়বে এগুলো আমরা ভেবেছি তার কারণ ছাত্রছাত্রীরা যে স্কুলে পড়ে সেই স্কুলে সিট পড়লে তাদের পক্ষে সুবিধা হয় বাড়ি সামনাসামনি হলো তাহলে আর অনেক দূর বাসে উঠে যেতে হয় না এবং কি করে কম কম করে নেওয়া যায় আরও সাবজেক্টগুলোকে আরও কমিয়ে ফেলা যায় পরীক্ষা তো নিতে হবে নাহলে তো উচ্চ মাধ্যমিকে তা আগে দিয়েছি আমরা এই কারণে যে উচ্চ মাধ্যমিকে আপনারা জানেন যে হায়ার এডুকেশনে বিভিন্ন জায়গায় তাদের অ্যাডমিটেড হতে হয় এবং আমরা যদি আগে উচ্চ মাধ্যমিকটা না করি তাহলে তারা গ্রাজুয়েশনের আগে কে কোথায় কোন কোর্সে ভর্তি হবে কি করবে না করবে মানে কম্পিটিশনে তারা যাতে সর্বভারতীয় এবং ইন্টারন্যাশনাল ন্যাশনাল কম্পিটিশন স্টেট কম্পিটিশনে অংশগ্রহণ তার জন্য তাদেরটা জুলাইয়ের লাস্ট উইক করা হয়েছে আর মাধ্যমিকেরটা যেহেতু ওইটা আমাদের ঘরের মধ্যে তাই আমরা সেকেন্ড উইক অফ অগস্ট করেছি আরও দু একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভাই এটা কি টানতে পারছো না ভালো করে মাধ্যমিক মোট পরীক্ষার্থী হচ্ছে 12 লাখের কিছু বেশি আর আবশ্যিক বিষয় আছে 7টা যেমন মনে করবেন ভাষা 1 ভাষা 2 ইতিহাস ভূগোল গণিত জীববিদ্যা প্রাকৃতিক বিজ্ঞান এইরকম টাইপের মোট 7 দিন লাগবে অতিরিক্ত বা বিষয় প্রায় 38 থেকে 58টা আছে বিদ্যালয়ের যে পরীক্ষার মার্কস আছে তার ভিত্তিতে হলেই হবে এগুলো শুধু ইম্পর্টেন্ট সাবজেক্ট ছাড়া বুঝতে পারছেন নিজ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে নিকটবর্তী বিদ্যালয়ে এটা করা সম্ভব সেক্ষেত্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা এবং বিদ্যালয়ের পরিকাঠামোকে দেখে নিয়ে সিদ্ধান্ত করবে মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চশিক্ষা পর্ষদ প্রশ্নপত্র সংরক্ষণ বন্টন স্থানীয় পুলিশ থানা যেখানে থানা দূরবর্তী সেখানে অন্য কোনো প্রশাসনিক ভবনে পুলিশ পহরার ব্যবস্থা করতে হবে যাতে কাউকে দূরে যেতে না হয় উত্তরপত্র সংরক্ষণ এবং সংগ্রহ করা সুরক্ষিত রাখতে হবে সেই স্থানেই এবং তাছাড়াও এটা হচ্ছে মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে তার মানে বুঝতে পারছেন অত্যাবশ্যক পরীক্ষাগুলো নেওয়া হবে কিন্তু অন্যান্য পরীক্ষা যেগুলো নেওয়ার দরকার নেই সেগুলো স্কুলের পরীক্ষা সম মার্কশিট একটা মার্কস দিয়ে দেবে স্কুল সেই নিজেদের স্কুল আর আবশ্যিক বিষয়গুলো পরীক্ষা নেওয়া হবে এবং এক্ষেত্রে আমরা আরেকটা ভাবছি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটো ক্ষেত্রেই তাই তো আলাপন যে ধরুন 3 ঘন্টায় পরীক্ষা হয় অত্যাবশ্যক যেটা 3 ঘন্টায় ধরুন সাপোজ 10টা কোয়েশ্চেন থাকলো আমরা 3 ঘন্টার পরীক্ষাটা 1.5 ঘন্টা করে দেবো এবং সেক্ষেত্রে যা কোয়েশ্চেন পেপার আছে তা হয়ে গেছে অলরেডি চেঞ্জ না করে যখন 3 ঘন্টার কোয়েশ্চেন ছিল তাকে যদি 10টা উত্তর দিতে হতো তাহলে এখানে অ্যাডভান্টেজ সে পাবে 10টার জায়গায় 5টা উত্তর দিতে হবে 1.5 ঘন্টায় পরীক্ষা হবে অর্থাৎ তার কাছেও অনেক অপশান পেয়ে গেল এইটা মধ্যশিক্ষা উচ্চ শিক্ষা পর্ষদ এটা ছাত্রছাত্রীদের সুবিধে হবে তাদের সুবিধের জন্যই কারণ এই কঠিন পরিস্থিতিতে আমরা চাই না তাদের মাথার ওপরও কোনো বাজ ভেঙে পড়ুক বা তারা আরও বেশি চিন্তিত হোক এটা আমরা চাই না তারা খোলামেলা মনে পরিসায়ন জীববিদ্যা বাণিজ্য শাখা হিসাব স্বাস্থ্য অর্থনৈতিক বাণিজ্য এগুলো আপনারা একটু দেখে নেবেন যেখানে যেখানে যেটা অ্যাডজাস্ট করতে হবে রিঅ্যাডজাস্ট দেখে নেবেন বাট আমি চাই অল্পের মধ্যে দিয়ে হোক আর কলা বিভাগে যেমন ইতিহাস আছে কলা বিভাগ ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান অর্থশাস্ত্র উপরে বর্ণিত বিষয়গুলো পরীক্ষা হবে যেগুলো বললাম আর বাদ বাকিগুলো বিদ্যালয় পরীক্ষার ভিত্তিতে মার্কস দেওয়া হবে এটা মধ্যশিক্ষা পর্ষদ উচ্চশিক্ষা পর্ষদ স্কুল ডিপার্টমেন্ট তৈরি করবে ডিটেলস তাহলে 16 দিনের বদলে পরীক্ষাটা 8 দিনেই কমপ্লিট করা যাবে আর 3 ঘন্টার জায়গায় 1.5 ঘন্টা করে হয়ে যাবে তাতে 10টা অপশন থাকলে